নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের সংক্ষিপ্ত সার এর পর্ব 2। অর্থাৎ এর আগে আরও একটি ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে, আপনারা সবাই সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আজ হলো তার পর্ব 2। পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বইটি রয়েছে তার গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে আজ আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। শুরু করা যাক আজকে ভিডিওটি। শুরু করার আগে অবশ্যই এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথম প্রশ্ন, মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদের নাম লেখো, শালুক আর পদ্ম, ঢেকি শাক কি? এক ধরনের জলজ ফান জাতীয় অপুষ্পক উদ্ভিদ। মেলানিন যাদের বেশি তাদের ক্যান্সারের সম্ভাবনা কম। কোন অঞ্চলে মাটির নিচে জল নোনতা? সুন্দরবন অঞ্চলের মাটির নিচে জল নোনতা। সুন্দরবনে যে উদ্ভিদ দেখা যায় তা হল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশের নাম সুন্দরবন। সুন্দরবনের কিছু নদী হল মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়? রান্নার কাজে, পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়। একটি সাধারণ মাপের বালতিতে কত লিটার জল ধরে? একটি সাধারণ মাপের বালতিতে সাধারণত 6 থেকে 7 লিটার জল ধরে। মাটির নিচে কম গভীরে জল পান করা উচিত নয় কেন? কম গভীরে জলে জীবাণু বা নোংরা থাকে। জল যত গভীরে পান করবেন তত সেটা স্বচ্ছ হবে। জলাভূমিতে কি কি শাক পাওয়া যায়? কলমি শাক, ঢেকি শাক, কচু শাক ইত্যাদি পাওয়া যায়। জলাভূমিতে কি কি পাখি দেখা যায়? বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুকখোল, ডাহুক, কাদা খোঁচা ইত্যাদি পাখি দেখা যায়। নোংরা জলে মাছ চাষের সব থেকে বড় জায়গা কোনটি? পূর্ব কলকাতা জলাভূমি। জীবজগতে প্রধান উপাদান দুটি কি কি? সেটি হলো উদ্ভিদ ও প্রাণী। এই দুটি হলো জীবজগতে প্রধান উপাদান। চলে গেলাম পরের প্রশ্নে। পূর্ব কলকাতা জলাভূমিতে কোন কোন প্রাণী দেখা যায়? পূর্ব কলকাতা জলাভূমিতে নানা রকমের মাছ, সাপ, শামুক, ব্যাং, বেজি, শেয়াল, মেছো বিড়াল, কচ্ছপ, ভুঁদর এবং নানা রকমের পাখি দেখা যায়। কি কি নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে? উদ্ভিদ ও প্রাণী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। মানুষ সব ধরনের খাবার খাওয়ার জন্য মানুষকে কি জীব বলা হয়? সর্বভোগ প্রাণী বলা হয়। মানুষকে আমরা যারা তারা বিভিন্ন ধরনের মাংসাশী পর্বভুক্ত, অর্থাৎ মাংস খায়, শাকসবজিও খায়, দুধ জাতীয় খাবারও খায়, ডিম জাতীয় খাবারও খায়, তার জন্য মানুষকে সর্বভোগ প্রাণী বলা হয়। পরিযায়ী শব্দের অর্থ কি? পরিযায়ী শব্দের অর্থ হলো বসবাসের জন্য উন্নত গমনশীল। যারা বসবাসের জন্য অন্য জায়গায় যায় তাদেরকে পরিযায়ী বলা হয়। পরিযায়ী পাখিরা কোথা থেকে আমাদের দেশে আসে? বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে। কোথায় পরিযায়ী পাখিরা বেড়াতে আসে? সাতরাগাছির ঝিলে, তারপরে পুরুলিয়ায় আছে সাহেব ঝিল, তো এই সমস্ত ঝিলগুলোতে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে। সাতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি হলো পিকটেল, হুইসলি, তিল হোঁসের জাতের ইত্যাদি। তারপরে জলদাপাড়া জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? জলদাপাড়া জঙ্গলে লাল মোরগ ও ভারতীয় বাইসন দেখতে পাওয়া যায়। ভারতীয় বাইসনকে আর কি নামে ডাকা হয়? ভারতীয় বাইসনকে গাউড় নামে ডাকা হয়। ফান কি? এক ধরনের উন্নত মানের অপুষ্পক উদ্ভিদ। ঢেকি শাক, শুষ্নি শাক জাতীয় উদ্ভিদ হল ফান প্রকৃতির। চলে যাব পরের প্রশ্নে।
জলাভূমির ধারে বেড়ে ওঠে এমন ঔষধি গুণযুক্ত দুটি গাছের নাম লেখো, হেলেঞ্চা ও কুলেখাড়া। গন্ধ গোকুল কি, হুলো বেড়ালের মতো দেখতে, গায়ের রং কালো, কুকুরের মতো সরু মুখ এবং লম্বা ও লোমশ ল্যাজ বিশিষ্ট যে প্রাণীগুলি ঝোপ জঙ্গলের মধ্যে বসবাস করে সেই প্রাণীগুলিকেই বলা হয় ভামবেড়াল বা গন্ধগোকুল। ইঁদুর ও টিকটিকি পোষা জীব নয় কেন? ইঁদুর টিকটিকি খাবারের খোঁজে বাড়িতে আসে। এরা বাড়িতে বসবাস করে কিন্তু কখনো পোষ মানে না, তাই এরা বন্য প্রাণী, পোষা জীব নয়। কোন প্রাণীর গা ভর্তি শুয়ো থাকে? শুয়োপোকার গা ভর্তি শুয়ো থাকে। কোন মেরুদণ্ডী প্রাণীর পা নেই? সাপের। কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে অসংখ্য পা আছে? কেন্নর। জলে বসবাস করে এমন দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, গুগলি ও ঝিনুক। জলে থাকে এমন দুটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও, কচ্ছপ ও মাছ। আঁশযুক্ত চারটি মাছের নাম লেখো, রুই মাছ, কাতলা মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ। কয়েকটি আঁশবিহীন মাছের নাম লেখো, ট্যাংরা, মাগুর ইত্যাদি হলো আঁশবিহীন মাছ। চলে যাব পরের প্রশ্নে। কয়েকটি লতানো গাছ বা আকর্ষযুক্ত গাছ, লাউ, কুমড়ো, করলা, মটরশুঁটি ইত্যাদি। শিকারী মাছের নাম লেখো, শোলা মাছ, বোয়াল মাছ, শাল, ল্যাটা ইত্যাদি হলো শিকারী মাছ। এখন কোন কোন মাছের চাষ করা হয়? রুই, কাতলা, গ্রাস কাপ, সিলভার কাপ প্রভৃতি মাছের চাষ করা হয়। এরপরে চ্যাপ্টারটি হলো পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। শুরু করা যাক সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো। যেখানে দামোদর মিশেছে সেই নদীর নাম কি? হুগলি নদী। হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত হলো কলকাতা। গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে জলঢাকা। ত্রাসের নদী নামে পরিচিত তিস্তা। পশ্চিমবঙ্গের উত্তরের নদীগুলি হল চিরপ্রবাহী খরস্রোতা ও সারা বছর জল থাকে। মালদাকে দুটি ভাগে ভাগ করেছে মহানন্দা। মালদায় মহানন্দার পূর্ব অংশ বরেন্দ্র ভূমি নামে পরিচিত। মালদা মহানন্দার পশ্চিম অংশ কালিন্দী নদী ও দুটি ভাগে ভাগ করেছে। উত্তরে তাল এবং দক্ষিণে দিয়ারা নামে পরিচিত। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তোর্ষা নদী। পশ্চিমবঙ্গের প্রধান নদী হল গঙ্গা। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় গঙ্গাকে। পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী হল তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্ষা, রাইঢাক, সংকোষ, কালজানি, আত্রেয়ী ইত্যাদি। পশ্চিম সুন্দরবন অঞ্চলের নদীগুলি হল মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, ইচ্ছামতি, কালিন্দী, সপ্তমুখী, ঠাকুরানী প্রভৃতি। দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি কি আছে। সুন্দরবনের প্রধান নদী হল মাতলা। সুন্দরবনের আতঙ্কও বলা হয় মাতলা নদীকে। সুন্দরবনে নদীগুলি জোয়ারের জলে পুষ্ট। উত্তরবঙ্গে দীর্ঘতম নদী হল মহানন্দা। দার্জিলিং বিখ্যাত টাইগার হিল। অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পং। বাঁকুড়া জেলার পশ্চিমে পূর্বে বয়ে গেছে কোন নদী? দ্বারকেশ্বর নদী। হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী পেরিয়েছে? মুন্ডেশ্বরী। শান্তিনিকেতন কোন জেলায়? বীরভূম জেলায়। নদিয়া জেলার একটি নদীর নাম বলো, জলঙ্গি। বাংলাদেশের ভিতর দিয়ে যে নদী গেছে তার নাম কি? পদ্মা। গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? দুই নদী পলি জমের মাঝখানে যে ভূখণ্ড থাকে সেটি হলো গাঙ্গেয় বদ্বীপ। সোনার বাংলা গানটা কত সালে লেখা? 1905 সালে। সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। সুন্দরবনে সবচেয়ে বিখ্যাত উদ্ভিদের নাম হল সুন্দরী গাছ। পশ্চিমবঙ্গের কয়টি বদ্বীপ রয়েছে? 102টি।
ম্যানগ্রোভ গাছ কোনটি? গেওয়া। বরফ গলা জলে নদীর নাম বলো, তিস্তা। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হল 3630 মিটার উঁচু। মহানন্দার জন্ম কোথায়? দার্জিলিং জেলার ডাউহিলে। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে অবস্থিত। ব্রিটিশরা বক্সা দুর্গ কখন দখল করে? 1860 সালে। জলপাইগুড়িতে কোথায় বন আছে? গরু মারাতে। মালদা কিসের জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য। মহানন্দার পশ্চিম দিকটাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? কালিন্দী নদী। কুলিক নদীর পাড়ে কি আছে? কুলিক পাখিরালয়। বাঁকুড়া কিসের জন্য বিখ্যাত? টেরাকোটা শিল্পের জন্য। মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী নদীর তীরে অবস্থিত। দেখে নেওয়া যাক পরের চ্যাপ্টারটা কি আছে। পরের চ্যাপ্টার হলো পরিবেশ ও সম্পদ। পাহাড়ের ঢালে জমিতে সবচেয়ে বেশি চাষ হয় চা। কার্শিয়াং মেঘালয়ে পাহাড়ি এলাকা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান প্রাকৃতিক সম্পদ হল কয়লা। মানুষের নিজস্ব সম্পদ দুটি। অলিখিত জ্ঞান সাধারণত হল পারিবারিক সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণের শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ। সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় নজরুল ইসলামের। বেত মেরে তুই মা ভোলাবি, আমার কি মার সেই আমি কি মার সেই ছেলে? যাকে নিয়ে এই গান লেখা হয় তিনি হলেন সুশীল সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শিক্ষক। ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। পাহাড়ি অঞ্চলে ধাপ চাষে ও ধান চাষের তুলনায় নানান রকম শাক, আনাজ, গম, ভুট্টা, আলু ইত্যাদি চাষ হয়। পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে মাটিতে বর্ষাকালে ধান হতো, তার নাম আউশ ধান। দার্জিলিংয়ে পেঁপের মতো এক প্রকার সবজি হয়, তাকে বলা হয় স্কোয়াশ। তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে তিস্তা মহানন্দার পলিজমে। তরাই অঞ্চলে আনারস আর কলা খুব বিখ্যাত। জুলাই মাসে তরাই অঞ্চলে আনারস পাওয়া যায়। গাঙ্গেয় বদ্বীপ আর লাল অঞ্চলের কৃষি জমিতে আমন ধানের চাষ খুবই কম হয়। ডিভিসি জল ছাড়ার ফলে হুগলি নদীর পশ্চিম দিক ও হাওড়ার পূর্ব দিকে বন্যায় প্লাবিত হয়। ডিভিসি এর সম্পূর্ণ নাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি স্থাপন করার মূল কারণ হল বন্যা প্রতিরোধ করা। গঙ্গার পূর্ব দিক যথা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় আম খুব ভালো হয়। পেয়ারা বিখ্যাত বারুইপুরে, এছাড়াও তরমুজ ও পান বিখ্যাত। কাজু বাদাম চাষ সব থেকে বেশি হয় দীঘায়। দীঘায় সমুদ্র থেকে সার্ডিন, ইলিশ, নানা রকম চাঁদা, ভোলা, লোটে এই ধরনের মাছ ধরেন মৎস্যজীবীরা। হলদিয়া ও দীঘা হল বঙ্গোপসাগরের উপকূল। সরপুটি মাছ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে, এছাড়া ন্যাদোস, খরশুলা মাছ কম পাওয়া যায়। একটি লতানো গাছের নাম হল শাকালু ও নরম কাণ্ডের গাছ হল কলা ও পেঁপে। বিশালাক্ষীর আমবাগান ও বিশালাক্ষীর মন্দির যেখানে, সেখানে কমপক্ষে 2000টি আম গাছ রয়েছে। পরবর্তী চ্যাপ্টার এবং আজকের জন্য আলোচ্য শেষ চ্যাপ্টারটি হল পরিবেশ ও উৎপাদন। যে চাষ করে তাকে ইংরেজিতে বলা হয়, বা যার দ্বারা চাষ করা হয় তাকে ইংরেজিতে বলা হয় টিলার। ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হল হার্ভেস্টার।
চাষের কাজ শুরু হয়েছিল মেয়েদের বুদ্ধিতে ও পুরুষরা তখন শিকার করত। প্রথমে চাষের কাজে ব্যবহার করত কাঠের নাগল, আগে কীটনাশক হিসেবে ব্যবহার হতো নিম পাতা। অর্থকারী পোকার উদাহরণ হলো মৌমাছি, প্রজাপতি ও রেশম পোকা। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়, জমির যে বন্ধু পোকা সেই সমস্ত পোকাগুলি মারা যায়। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপ চাষ কি পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি চাষ মানে তৈরি করে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। আউশ ধান হয় বর্ষাকালে। আউশ ধানের চাষে জল কম লাগে, উঁচু জমিতে চাষ হয় এবং ধানের গাছ একটু ছোট হয়। সবুজ বিপ্লবের প্রধান ফসল হল গম ও ধান। ডিভিসি এর পুরো কথাটি হল দামোদর ভ্যালি কর্পোরেশন। স্কোয়াশ হলো এক ধরনের ফল, খেতে অনেকটা পেঁপের মতো, গাছগুলো ঝিঙে গাছের মতো লাগানো হয়। তরাই অঞ্চলের মাটি তিস্তা মহানদীর পলি জমে উর্বর হয়েছে। তরাই অঞ্চলের কৃষিজ ফসল হলো ধান, গম, বাদাম, পাট, নানা রকমের শাকসবজি, চা। তরাইয়ের আনারস ও কলা খুব বিখ্যাত। রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। লুপ্তপ্রায় মাছগুলি হল সরপুটি, খরশুলা, ন্যাদোস, বোয়াল, কই ইত্যাদি। সারা বছর আবহাওয়া ঠান্ডা থাকে পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে প্রধান ফসল হল চা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।